সন্তানের জন্য নাকি বাবা মা সব করতে পারেন, আর সেই কথাকেই আবারও প্রমাণ করতে চলেছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। ছেলে আব্রাহাম খান জয়ের কথা ভেবে আবারও এক হচ্ছেন তারা। অনেকদিন ধরেই নানা আলোচনা সমালোচনা শেষে এক ছাদের তলায় আর বসবাস করেননি ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। ডিভোর্সে গড়িয়েছে তাদের সম্পর্ক, এ কথা কারোরই জানার বাকি নেই। আর সেই সময় ফুটফুটে স্টারকির আব্রাহাম খান জয়ের সব দায়িত্ব পালন করবেন বলে কথা দিয়েছিলেন ঢাকাই খান শাকিব খান। ঠিক সেভাবেই ছেলে জয়ের নিয়মিত দেখভাল করে যাচ্ছেন বাবা শাকিব খান। শতব্যস্ততার মাঝেও ছেলের বেলায় পূর্ণ মনোযোগী, এ কথা অকপটে স্বীকারও করেন জয়ের মা অপু বিশ্বাস। একমাত্র সন্তান বিষয়ে শাকিব অপু দুজনেই একমত ও সহযোগী। শাকিব খান আমেরিকা থেকে দেশে ফেরার পর জয় বাবা শাকিবের কাছেই রয়েছে। এখানে অনেক খুশি জয়, শাকিব জয়কে নিয়মিত স্কুলে নিয়ে যায়। তবে মাঝে মধ্যে জয়ের মায়ের জন্য মন খারাপ হয়, আর এটা দেখে নাকি শাকিবের মন গলতে শুরু করেছে। শাকিব অপুর ডিভোর্সের পর শাকিবের প্রেম বিয়ে নিয়ে অনেক গুঞ্জন চললেও শাকিব কোথাও থিতু হননি। অন্যদিকে অপু বিশ্বাসও বিয়ে না করে শাকিবের ফেরার অপেক্ষায় আছেন। তবুও ডিভোর্সের পর বাবা মায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি আব্রাহামকে। 2017 সালের 14 এপ্রিল বাবা মায়ের সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন শিশু জয়। তবে আবারও একসঙ্গে ছবি তুলেছেন এ তারকা দম্পতি। এর উপলক্ষতেও রয়েছে আব্রাহাম জয়। জয়ের স্কুল কর্তৃপক্ষের নির্দেশেই তারা আবার এক হয়েছেন। 22 নভেম্বর থেকে নিয়মিত স্কুলে যাচ্ছে সে। নতুন পরিবেশ একদিনে মানিয়েও নিয়েছে জয়। অন্যান্য বাচ্চাদের সঙ্গে সেও খুব খুশি, আর বাচ্চাদের এই খুশি বাড়িয়ে তুলতে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে বাবা মায়ের সঙ্গে তোলা প্রতিটি বাচ্চার ছবি স্কুলে টাঙিয়ে রাখা হবে। এতে বাবা মা সম্পর্কে বাচ্চার শ্রদ্ধা আর ভালোবাসা বহুগুণে বেড়ে যাবে। স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্তে শাকিব অপু আনন্দিত। সকালে শাকিব আর অপু হাত ধরে স্কুলে গেল জয়, একসঙ্গে তুলল ছবি। এখন সেই ছবি নিয়ম অনুযায়ী স্কুলের দেয়ালে শোভা পাচ্ছে। তবে অনেকেই মনে করেন শাকিব অপুর দ্রুতই এক হয়ে যাওয়া উচিত জয়ের কথা ভেবে, জয় যেন বাবা মায়ের ভালোবাসা একসঙ্গে পেয়ে বড় হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাকিব অপুর কি এক হওয়া উচিত, তা কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।